बालुघाट शहर रत्तल एलाकार बासिंदा शिवशंकर चौधरी मे स्निग्धा समाजदार हाथ विभिन्न पशुपाखिर मुख बनिए इंडिया बुक अब रेकर्ड्स नाम तुले साफल्य परिवार सदस्य मध्य खुशी हावा बोले बालुघाटर मत एक प्रत्यंत शहर थे जतियों स्तरे रेकर्ड तुले এই রেকর্ড তুলতে পেরেই খুশি স্নিগ্ধা নিজেও। লকডাউনের মধ্যে কলকাতা একটি কলেজে বিফার্ম নিয়ে পড়াশোনা করার সময় বাড়ি থেকেই অনলাইন ক্লাস শুরু হয়। বাকি সময়টা বসে না থেকে কিছু গঠনমূলক কাজ করতে চেয়েছে স্নিগ্ধা এবং সেখান থেকেই হাতে রং করে বিভিন্ন পশু পাখির ছবি আঁকতে শুরু করে সে। প্রাথমিকভাবে ফেসবুকে ছবিগুলো দিয়ে সুনাম অর্জন করে। তারপরে একটি সুযোগ পাওয়া যায় ভারত বুক অব রেকর্ডসে এবং সেখান থেকেই একাধিক প্রতিযোগিতার পর তার এই স্বীকৃতি মিলেছে বলে দাবি। ভবিষ্যতে আরও বিশেষ কিছু কাজ করতে চায় স্নিগ্ধা। তার বাবা শিবশঙ্কর সমাজদার ব্যবসায়ী, তিনি তার মেয়ের সাফল্যে অত্যন্ত খুশি হয়েছেন। ভবিষ্যতে এই বিষয়ে আরও অনেক কাজ করুক এটাই কামনা করেছেন তিনি। পর্দার জগতের সেরা কালেকশন মানে সুষমা কালেকশন, অথরাজ শোরুম বোম্বে ডাই। আমাদের এখানে পাবেন রেডিমেড পর্দা, পর্দার পাইপ, ব্র্যাকেট, এছাড়াও রয়েছে কার্পেট, বেডশিট, টাবেল, পাপোশ, সোফার কভার, কুশন, কুশন কভার ইত্যাদি। আমাদের ঠিকানা সুষমা কালেকশন, আরএফ রোড, নিয়ার গৌরীমোহন, কোচবিহার। কি জানিয়েছে স্নিগ্ধা শুনবো। প্রথমে তো মানে আমি ফার্স্টে দেখেছিলাম যে কী কী বিষয় রেকর্ড হয়েছে, অলরেডি করা আছে। তো আমার হঠাৎ করে মাথায় আসলো যে বডির ওপর কিছু পেইন্ট করে, হাতে হোক পায়ে হোক কিছুর ওপর পেইন্ট করে যদি কোনো একটা রেকর্ড করা যায় টাইম অনুসারে, যে এই টাইমের মধ্যে কমপ্লিট করব। তো ওটার ওপরেই অ্যাপ্লিকেশনটা আমি লিখেছিলাম যে আমি এটা অ্যাটেম্প্ট করতে চাই। তারপর ওরা ছদিন পর ওটা অ্যাপ্রুভ করেছিল যে না ঠিক আছে, আমরা তোমার অ্যাটেম্পটা দেখতে চাই। তারপর ওরা সেইটার জন্য টোটালি ভিডিও, ওরা যেটা চায় সেটা ওরা একদম ভিডিওটা পজ না করে হবে সব কিছু, প্লাস ওগুলোর জন্য ছবি, মানে যা করতে হবে সব কিছু ওদের সামনে হাত ধোয়া থেকে আরম্ভ করে সব কিছুই। তো এবার এভাবে করে তারপরে ভিডিওটা পাঠানো হয়। তো ওরা তখন দেখেছিল, আমি তখন ওদের বলেছিলাম চারটে টোটাল করে পাঠিয়েছিলাম, চারটে ছবি হাতের উপর। পাঠানোর পর ওরা আবার মানে প্রায় সাত দিন পর আবার ইমেল করে যে ঠিক আছে, তোমাকে আমরা একটা চ্যালেঞ্জ দিচ্ছি, মিনিমাম পাঁচটা করতে হবে। তখন পাঁচটা করা শুরু করার পর তারপরের দিন আবার ইমেল আসে যে না, তোমাকে মিনিমাম দশটা করতে হবে। তো আমি টোটালি এগারোটা করে তারপর ওদের আবার সেন্ড করি, ওরা যে পোর্টালটা দেয় ওই পোর্টালে সেন্ড করার পর তারপরে তারও দু সপ্তাহ পর তারপর কনফার্মেশন আসে 21 সেপ্টেম্বর যে হ্যাঁ, তোমার রেকর্ডটা কনফার্ম হয়ে গেছে, তুমি নাম ইয়ে করো। ভালো লাগছে, মানে মা মানে যতক্ষণ ছিলাম মানে করছিলাম, মা কন্টিনিউয়াসলি হাতে ধরে ফোনটা নিয়ে ভিডিও করে দিয়েছে, না মানে ওভাবে হাতে ধরে টানা, ওভাবে এগারোটা ছবি পরপর। তো থ্যাংক ইউ মা বাবা যে আর সবাইকে, যে মানে ওরা ছাড়া তো এটা হতো না। না পাশাপাশি শুনবো যে স্নিগ্ধার বাবা কি জানিয়েছে। হ্যাঁ, ও ছোট থেকেই মানে খুব ভালো আঁকাতো, তারপরে ওর বিভিন্নভাবে চিন্তা ভাবনা ওর মধ্যে আসে। এবার ও বলল যে এরকম আমি এরকম করেছি, তাহলে ঠিক আছে কর। এবং এটা আমি বেশি সময় দিতাম না, আমি তো বাইরে কাজকর্মে ব্যস্ত, ওর মাই এই বিষয়টা বেশি সবসময় ইয়ে করেছে, ওর মাই বেশি সহযোগিতা করেছে ওর সঙ্গে। আমার এর মধ্যে খুব বেশি ভূমিকা নেই আর কি, ওর মারই বেশি ভূমিকা আছে। কেমন লাগছে মেয়ের সাকসেস? অবশ্যই খুব ভালো লাগছে। এর পরবর্তীতে আমরা চাচ্ছি আরও ভালো যাতে ও যেতে পারে, সেইটার জন্য আমরা ইয়ে করছি।